নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি বিশেষ পূজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সোমবার একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিষ্ণুপুর হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো শহর তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল, আইএনটিটিইউসির কর্মী সমর্থকরা। বর্ধমান ওভারব্রিজ তৈরি ও জিটি রোড সম্প্রসারণের সময় বেশ কিছু মন্দির ও মাজার ভেঙে ফেলা হয়, তা পুনরায় নির্মাণের লক্ষ্যে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 26 নম্বর ওয়ার্ডের কবরস্থান পরিদর্শন করলেন বিডিআর চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। প্রতারকের কবলে পড়ে টাকা খোয়ালেন এক ব্যক্তি। শিল্পের টানে নেদারল্যান্ড থেকে শিল্পী এলেন দাড়িয়াপুর গ্রামে। মোটরবাইক কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। কনের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। জেলা পরিষদের অঙ্গীকার হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। যেসব গ্রাম পঞ্চায়েতে কাজের গতি প্রকৃতি নিম্নমুখী তাদের নিয়ে চলে এদিনের এই সভা। জেলা শাসক, জেলা সভাধিপতি উপস্থিতিতে এদিনের কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদের অঙ্গীকার হলে। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা সভাধিপতি দেবজুজু, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে চলে এদিনের এই কর্মসূচি। এদিন মূলত 50টি গ্রাম পঞ্চায়েতকে আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য ডাকা হয় প্রশাসনের পক্ষ থেকে। ওই পঞ্চায়েতগুলির বিভিন্ন উন্নয়নমূলক গতি প্রকৃতি নিম্নমুখী হওয়ায় তাদের এদিনের সভায় তলব করা হয়। আগত পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ এদিন তাদের সুবিধা অসুবিধাগুলি তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে কাজকর্ম যথাযথভাবে করার জন্য আহ্বান জানান। এই বাকি জটবাটের মধ্যে আমার 1300 বৃক্ষরোপণ আছে, তাদের এখনো পর্যন্ত মাস্টার বার করতে দেওয়া হয়নি। আজকে আমাদের আমরা 50টি গ্রাম পঞ্চায়েতকে দেখেছি যাদের পারফরমেন্স বেসিক্যালি এত ভালো চলছে না। আর আমাদের 215 গ্রাম পঞ্চায়েতের আমরা একটা র্যাঙ্কিং করেছিলাম, সেখানে নিচে থেকে 50টি যা গ্রাম পঞ্চায়েত আছে তাদেরকে ডাকা হয়েছে দুটো স্কিমে, এমজিএম 100 দিনের কাজ আর প্লাস আমাদের বাংলার আওয়াজ যোজনা। তো আজকে প্রধান সাহেবদের, নির্মাণ সাহেবের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এদের সবাইকে ডাকা হয়েছে। এখানে জয়েন্ট বিডিও সাহেবরাও এসছেন ব্লকের। আগামীকাল ইনফ্যাক্ট আমাদের বিডিও সভাধিপতিদের সভাপতিদের মিটিং আছে, সেখানে আমরা বলবো। আজকে এদেরকে পরিষ্কার ডেকে বলা কি আপনাদের ব্লকে এখন গ্রাম পঞ্চায়েতে যে পারফরমেন্স চলছে সেটা অ্যাকসেপ্টেবল নয়, ইম্প্রুভ করে নিন। এখনো সময় রয়েছে এই আর্থিক বিষয়ে, কিন্তু ইম্প্রুভ করতে হবে আর আশা করি এরপরে তারা ইম্প্রুভ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি বিশেষ পূজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন পুলিশ সুপারের দপ্তর থেকে তিনটি পূজো কমিটির সদস্যদের হাতে ট্রফি ও 20,000 টাকা চেক তুলে দেওয়া হয়। দুর্গাপূজার পূর্বে সংস্কৃতি লোকমঞ্চে বিভিন্ন পূজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত সভায় জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়, যেসব পূজো কমিটি শেভ ড্রাইভ, শেভ লাইফের উপর প্রচার করবে এবং মানুষকে সচেতন করবে, তাদের মধ্যে তিনটি পূজো কমিটিকে বিশেষভাবে পুরস্কৃত করবে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে। সোমবার সেই মতো তিনটি পূজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের দপ্তর থেকে শক্তিকর সার্বজনীন দুর্গাপুজো কমিটি, খণ্ডঘোষ তাঁতিপাড়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং জামালপুরের বিপত্তারিণী ক্লাবের হাতে ট্রফি ও 20,000 টাকা চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিক বৃন্দ। এইবার প্রথম বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যেটা সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন নিয়ে প্রচারে নেমেছেন এবং ওনার সাথে আমরা সকলেই কিন্তু পাবলিক মধ্যে এটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি এবং সেভ লাইফ সেভ লাইফ এই কার্যসূচি করছে। এই বছরে আমাদের দুর্গা পূজাতে তিনটি বিষয় উপরে প্রাইজ ঘোষণা করা হয়েছিল। আপনারা জানেন এবারে যখন সংস্কৃতি লোকমঞ্চে মিটিং করা হয়েছিল 20 সেপ্টেম্বরে, তখন এটা ঘোষণা করা হয়েছিল কি বেস্ট থিম অন এসডিএসএন, বেস্ট অ্যাওয়ারনেস ডিসপ্লে অ্যান্ড বেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।
এই তিনটি ক্ষেত্রে তিনটি ক্লাবকে যারা এই তিনটি ক্ষেত্রে ভালো খেলতে শুরু করবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। সেই অনুযায়ী আজকে এখানে তিনটি ক্লাবকে এখানে প্রাইজ দেওয়া হল। অ্যান্ড ইন দিস প্রাইজ শক্তিগড় সার্বজনীন দুর্গা পূজা কমিটি শক্তিগড় ফর বেস্ট থিম অ্যান্ড বেস্ট অ্যাওয়ারনেস ডিসপ্লে জন্য তাঁতিপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি ঘনিষ্ঠানে এবং বেস্ট ডিসপ্লে জন্য হালারা বিপদ তারিণী ক্লাব জামালপুর এই তিনটি ক্লাবকে আজকে খেলা থেকে একটি ট্রফি এবং 20,000 টাকা নগদ পুরস্কার। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা এদিনের আলোচনায় অংশ নেন। সমগ্র পরিকল্পনা যথাসময়ে সম্পন্ন হবে বলে মনে করছেন জেলা শাসক। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বিভিন্ন জনহিতকারী পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার লক্ষ্যেই গড়ে ওঠে এদিনের এই সভা। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ বিভিন্ন আধিকারিক ও অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। রেল প্রজেক্ট, ন্যাশনাল হাইওয়ে সহ বিভিন্ন বিষয়গুলি এদিনের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন জেলা শাসক। বেসিক্যালি ল্যান্ড অ্যাকুইজিশন আদি ক্ষেত্রে হয়, তো সেটাই আমরা রিভিউ করার জন্য মিটিং করেছিলাম। মেনলি পূর্ব বর্ধমান জেলাতে যা এখন ল্যান্ড অ্যাকুইজিশন চলছে সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর, একটা রেলওয়ের প্রজেক্ট আছে, সেখান ল্যান্ড অ্যাকুইজিশন চলছে। তাছাড়া ন্যাশনাল হাইওয়ে অ্যাকুইজিশন চলছে আমাদের, যা বোলপুর অব্দি যাবে সেখান হয় NH2B। ROB, চারটে ROB রয়েছে আমাদের রিভার রেল ওভারব্রিজ, তো সেখানে চারটে ROB-র একটা অ্যাকুইজিশন আছে। তো আমরা এই সমস্ত প্রজেক্টের ল্যান্ড অ্যাকুইজিশন কোন স্টেটে আছে, কতটা এগিয়েছে সেটা আমরা রিভিউ করলাম। সেখানে সমস্ত এজেন্সি ছিল যারা ল্যান্ড চেয়েছে, আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্টের লোক ছিল, আর আমরা একটা টাইমলাইন সেট করেছি। পূর্ব বর্ধমান জেলায় তেমন কোনো অসুবিধা নয়, আশা করি টাইমলি সমস্ত প্রজেক্টটা শেষ হবে। এদিনের এই পরিকল্পনা যথাসময়ে সম্পন্ন হয় কিনা সেদিকেই তাকিয়ে আম জনতা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। সোমবার একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিষ্ণুপুর হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো শহর তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল, INTTUC-র কর্মী সমর্থকরা। পরে প্রশাসনের তৎপরতায় বিক্ষোভ উঠে যায়। সোমবার একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিষ্ণুপুর হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো শহর তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল, INTTUC-র কর্মী সমর্থকরা। বিরোধীরা চক্রান্ত করে সুপারের সঙ্গে একজোট হয়ে সরকারের বদনাম করছে, সরকারের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে খারাপ করছে, সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে সাধারণ মানুষকে, সরকারি কর্মী নিয়োগে অস্বচ্ছতা, মাতৃযানের সঠিক পরিষেবা না পাওয়া, অনিয়মিত ডাক্তার পরিষেবা, অস্থায়ী কর্মীদের মদ্যপ অবস্থায় হাসপাতালে প্রবেশ, মহিলা কর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। আজকে মাতৃযান আছে, অফিসে লোককে গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে, তাকে ইনি প্রতিনিয়ত সরকারকে চক্রান্ত, সরকারকে খাটো করার, সরকারকে হেও করার একটা চক্রান্ত করে আছেন এই চেয়ারে বসে। উনি কি আশ্বাস দিলেন আপনাদের? উনি আশ্বাস দিলেন মানে উনাকে আমরা বললাম যে সরকারের যে চেষ্টা, যে প্রচেষ্টা, যে পরিষেবা দেওয়ার মানুষের জন্য তিনি যা চেষ্টা করছেন সেটা কোনো মতেই যেন না খাটো, সেই করে দেবে যেন মানুষ। আপনাদের কি কি বিষয়ে আমাদের অভিযোগ ছিল? লোক প্রচুর নিয়োগ হয়েছে, কিভাবে নিয়োগ হয়েছে তা আমরা জানি না, পরিষেবা নেই এবং অর্ধেক মাতাল লোক ঢুকে বসে আছে, স্ট্রেচার ডাক্তারকে বইতে হচ্ছে, সে ছবি থেকে লোক ভাবছে যে এরকম অব্যবস্থা চলছে, মাতৃযান আছে অথচ লোক গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে, এইসবগুলো সরকার দিচ্ছে অথচ মানুষ পাচ্ছে না। উনি লিখিত আকারে কি বললেন আপনাদের? উনি লিখিত আকারে দিলেন যে আমি আজ এখনো কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, কি রিক্রুটমেন্ট হয়েছে আমি পরে জানাচ্ছি, এভাবে একটা রিক্রুটমেন্ট হবে। শহর তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল এবং INTTUC, আমাদের বক্তব্য পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার যে উদ্দেশ্য, তিনি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
যে উদ্দেশ্য মহামাটি মানুষের জন্য, প্রতিনিয়ত তিনি স্বাস্থ্যক্ষেত্রে বিষ্ণুপুর জেলা হসপিটালকে এত বড় উন্নত মানের হসপিটাল করেছেন, কোটি কোটি টাকা ব্যয় করছেন, অথচ তার পরিষেবা সেটাকে কোনোভাবেই সুপার সেটাকে তার হয়তো কোন বেশি বিজেপি বা কোন সিপিএম এর দাবেদারি করে তিনি সেই পরিষেবাটা মানুষকে দিচ্ছেন না, এবং যার জন্য আমাদের সরকারের বদনাম হচ্ছে, সরকারের খুব আরো ক্ষতি, সরকারকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ, যেখানে কোন রকম কোন চক্রান্ত করে সরকারকে খাটো করার বা সরকারকে ছোট করার মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, তার যে চেষ্টা সেটাকে খাটো করার কোন চক্রান্ত আমরা এখানে মানছি না। এরা যেন সরকারের ভাবমূর্তিটাকে উজ্জ্বল যেন হয় যেভাবে সরকার করছে। হাসপাতাল সুপার পৃথ্বীশ আকুলির দাবি, রোগীর তুলনায় গাড়ি কম, এর মধ্যে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে, ডাক্তার না থাকলে এত বড় হাসপাতাল কিভাবে চলছে, প্রশাসনের তৎপরতায় পরে বিক্ষোভ উঠে যায়। অস্থায়ী কর্মীরা অধিকাংশই রাত্রেবেলা মধ্যম অবস্থায় এখানে আসেন, তার ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবই আপনাকে দেওয়া আছে, এ নিয়ে আপনার বক্তব্য? বিষ্ণুপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। বর্তমান ওভারব্রিজ তৈরি ও জিটি রোড সম্প্রসারণের সময় বেশ কিছু মন্দির ও মসজিদ ভেঙে ফেলা হয়, তা পুনরায় নির্মাণের লক্ষ্যে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বর্ধমান সদর নর্থ এসডিও দপ্তরে। বর্ধমান ওভারব্রিজ তৈরির কাজ চলছে জোর কদমে, পাশাপাশি চলছে জিটি রোড সম্প্রসারণের কাজ। ওভারব্রিজ তৈরি করার সময় বর্ধমানের 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মন্দির ও মাজার ভেঙে ফেলা হয়। পুনরায় যাতে ওই মন্দির এবং মসজিদ নির্দিষ্ট স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়, সোমবার সেই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বর্ধমান সদর নর্থের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পুষ্পেন্দু সরকারের দপ্তরে। এসডিও ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বৃন্দ। আলোচনার পর মন্দির ও মাজারগুলি পুনরায় তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। আমাদের এসডিও সাহেবের অফিসে আমাদের যেসব ছোটখাটো অবস্ট্রাকশনগুলো আছে, যেমনি মন্দির আছে, মাজার কিছু পড়ে গেছে, সেগুলোকে সুষ্ঠুভাবে কীভাবে আমরা শিফট করতে পারবো তার জন্য একটা আলোচনা হয়েছে, এবং তারা কথাও দিয়েছেন যেগুলো সরানো হবে সেগুলো যেটা মিনিমাম কস্টে একটা রিপ্লেসমেন্ট করে যদি ওরা কনস্ট্রাকশন করে দেয় সেগুলো ওরা করে দেবে। যেটা ওখানে আছে, ওখানকার অনেকজন আছে, তারা বলছেন কি না পুরো মাল ম্যাট্রিক্স আমাদেরকে বুঝিয়ে দিন, আমরা নিজেরা করব, কিংবা এইরকম কোনো খবর ঘটনা আমাদের কাছে নেই। কারণ ওনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল কি যেহেতু মন্দিরের কাছে সরে যাচ্ছে, এত বড় একটা কাজ হচ্ছে সাথে, আমরা সরকার ছেড়ে মন্দির জন্য আমরা কোনো এই নেই, তবে যেন মন্দির আবার পুনর্বার হয় সেটার দিকে ধ্যান দেবো, সেটাই আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা রাজিও হয়েছে কি একটা সুটেবল জায়গা পেলে তারা এটা করবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। 26 নম্বর ওয়ার্ডে কবরস্থান পরিদর্শন করলেন বিডিএ চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এদিন কবরস্থান নিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় চেয়ারম্যানের কাছে, সবকিছু দাবি বাস্তবায়িত হবে বলে আশ্বাস দেন রবিবাবু। কমলসায়ের সংলগ্ন কবরস্থান পরিদর্শন করলেন বর্ধমানের বিধায়ক তথা বিডিএ চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। কবরস্থানটি সৌন্দর্য করার পাশাপাশি মানুষজনের দাবি দাবার লক্ষ্যেই এই দিন এইরূপ কর্মসূচি বাস্তবায়িত হয়। রবিবাবুর সঙ্গে সফর সঙ্গী হিসাবে ছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন দাস, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দেকার মোহাম্মদ সাইদুল্লাহ, কাঞ্চন কাজী, বিভিন্ন ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। বিধায়ক হিসেবে আপনাদের কাছে আর অপরিচিত নয়, প্রায় 6 বছর অতিক্রান্ত হয়ে 7 বছর হতে যাচ্ছে, আমরা সবাই মিলে বর্ধমানের কি কাজ করেছি, কতটা উন্নয়ন করেছি,
এবং নানাভাবে করছি তা নিশ্চয়ই আপনাদের জানা আছে। এবং সঙ্গে পৌরসভাও কিভাবে বর্ধমানের জন্য কাজ করছে, পৌরসভার দুই নেতা এখানে উপস্থিত আছেন খোকন এবং মাস্টারমশাই, সেটাও আপনারা জানেন। এইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার স্বপ্নপূরণের ক্ষেত্রে আমরা সবাই একযোগে যে এইভাবে কাজ করে চলেছি তার জন্য আমরা গর্বিত। স্থানীয়দের তরফে এদিন কবরস্থানের প্রাচীর, জলের ব্যবস্থা, আলো ও স্থানীয় ডোবাটি সংস্কার করার কথা জানানো হয় রবিবাবুকে। আমাদের এখানে কমল সাহের কবরস্থানে আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী রবিরঞ্জন চ্যাটার্জি এবং আমাদের বর্ধমান 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী খোকন দাস মহাশয় এবং তার সাথে আমাদের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব এবং কাঞ্চন কাজী, এনারা এসছেন তাদের সহপারিষদ আর কি, তাদের ইঞ্জিনিয়ার সহ অফিসার নিয়ে। আমাদের কবরস্থানে কিছু উন্নয়নমূলক কার্যসূচি আগে গৃহীত হয়েছিল, তার বাস্তব রূপায়নের আজকে একটা প্রচেষ্টা চলছে। আমরা কমল সাহের উন্নয়ন কমিটির পক্ষ থেকে মহল্লাবাসী এসেছি এখানে, তারা সরেজমিনে দেখছেন জায়গা, কাজগুলো কীভাবে কী করা যায়। ঠিক আছে, দাবি রেখেছি হচ্ছে আমাদের কবরস্থানে এই যে খোলা জায়গা, এখানে হচ্ছে গরু শুয়োর বা মানে আগন্তুক মানুষ ঢুকে যান, তার জন্য একটা পাচিলের ব্যবস্থা, গেটের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা, এবং এখানে অন্ধকারাচ্ছন্ন এলাকা, এখানে আলোর ব্যবস্থার জন্য আমরা বলেছি এবং একটা ডোবা আছে সেটা সংস্কার করে যাতে একটু সাজানো যায় তার জন্য আবেদন রেখেছি। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে সবগুলোই উনি বাস্তবায়নের জন্য আমাদেরকে আজকে কথা দিয়েছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখব পরের খবরে। প্রতারকের কবলে পড়ে টাকা খোয়ালেন এক ব্যক্তি, নিজের অজান্তি এটিএম এর যাবতীয় তথ্য তুলে দেওয়ায় তার দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে নেন প্রতারকরা। এ ব্যাপারে টাকা খোয়া যাওয়া ব্যক্তি বর্ধমান থানায় শরণাপন্ন হন। আবার প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি, নিজের নির্বুদ্ধিতার কারণে কয়েক হাজার টাকা খোয়ালেন তিনি। টাকা খোয়া যাওয়া ব্যক্তির নাম সঞ্জিত কুমার মণ্ডল, তার বাড়ি শহর বর্ধমানের পাওয়ার হাউস এলাকায়। রবিবার সকাল 9:20 নাগাদ হঠাৎ তার কাছে একটি ফোন আসে এবং তার এটিএম সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে এক অজানা ব্যক্তি। বিশ্বাসের বলে তিনি অনেক তথ্যই তুলে ধরেন। পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে পারেন তার দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে যথাক্রমে 47,000 এবং 24,000 টাকা তুলে নেওয়া হয়েছে। পুনরায় ওই একই নাম্বার থেকে সোমবার তার কাছে আবারও ফোন আসে। তিনি ফোন করা ব্যক্তির নাম জানতে চাইলে তাকে জানান যিনি ফোন করছেন তার নাম স্বপন কুমার মিশ্র। দাদা, আমার কাছে ফোন আসে কবে? সকাল, কালকে সকাল। ঠিক আছে, সকালে ফোন করে বলা হয় যে ব্যাংকের ব্যাংকের আধার কার্ডের আপডেট হচ্ছে, তার সঙ্গে এটিএম কার্ডের আপডেট হচ্ছে। আপনার এটিএম কার্ডের ডেটটা দেখুন এক্সপায়ার হয়ে আছে, তখন বার করে দেখি হ্যাঁ এক্সপায়ার হয়ে গেছে। উনি এটিএম কার্ডের উপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারে 6-7 রিট ঘটনা করে বলে দিলেন। তারপর আমি বললো যে আমাকে 4 মেসেজ আসবে, সেই মেসেজগুলোর আপনি 6 নাম্বারগুলো আমাকে বলবে, মেসেজ পাঠায় আমি উত্তর দিয়ে যাই। দিয়ে মাঝে তারপরে বলে আর এটিএম আছে, তখন আমি ভুলবশত বলে ফেলি হ্যাঁ আছে। দিয়ে সেটাও নাম্বার চাই, দিয়ে বলে 7, এরপরে বলে 7 নাম্বার আসবে, সেটাও বলি। অলরেডি তারপরে আমার মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে। কত টাকা গেছে? দুটো অ্যাকাউন্ট থেকে মোটামুটি SBI থেকে গেছে 47,000 আর ব্যাংক অফ ইন্ডিয়া থেকে গেছে 24,000। পরবর্তী পদক্ষেপ কী নিয়েছেন আপনি? থানায় জানিয়েছি, থানায় ডায়েরি করে আছে। ব্যাংকের সাথে যোগাযোগ করেছে? ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয় না। ব্যাংকে যোগাযোগ করলি? কাল তো রবিবার আছে, করলি তো? ব্যাংকে আপডেট করে নিলাম, ব্যাংকে ছিল তো? আর আজকে আবার সকালবেলায় ওই নাম্বার থেকেই ফোন করা হয়েছে, করেছিল, ফোন করে বললো আপনার কাছে আবার নাম্বার কাছে 7 নাম্বারটা ওটা আবার বলুন। আমি তখন না বলে ওনাকে জিজ্ঞেস করি আপনার নাম কী, বলেন স্বপন কুমার মিশ্র। আমি বলি কোন ব্যাংক, বলতো কলকাতা মেন ব্যাংক। আমি ওনাকে জানতে চাই আপনার ব্যাংকের IFO নাম্বারটা কি, তখন উনি ফোনটা কেটে দেন। টাকা খোয়া যাওয়া ব্যক্তি গোটা ঘটনার কথা লিখিত আকারে বর্ধমান থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা।
ফিরে এলাম বিরতির পর। শিল্পের টানে নেদারল্যান্ড থেকে শিল্পী এলেন দরিয়াপুর গ্রামে। ডোকরা শিল্প আয়ত্ত করতেই এদেশে আগমন ঘটেছে শিল্পীর। শিল্পর পাশাপাশি দরিয়াপুরকে ভালোবেসে ফেলেছেন নেদারল্যান্ডবাসী। গুসকরার দাড়িয়াপুর গ্রামের ডোকরা শিল্প রাজ্য দেশ ছাড়িয়ে এবার বিদেশেও নিজের খ্যাতি পৌঁছে দিয়েছে। শিল্প কলার টানে সুদূর নেদারল্যান্ড থেকে খ্যাতনামা শিল্পীরা ছুটে এসেছেন এখানে। শিল্প কলা শেখার টানে এই দেশে আগমন ঘটেছে নেদারল্যান্ডের শিল্পীর। গত 8ই নভেম্বর দাড়িয়াপুরের গ্রামে আগমন হয়েছে বিদেশি শিল্পীর। তিনি থাকবেন আগামী 25শে নভেম্বর পর্যন্ত। ডোকরা শিল্পীরা তাকে যথাযথভাবে সহযোগিতা করছেন। এমনকি বিদেশি ওই শিল্পী ভালোবেসে ফেলেছেন দাড়িয়াপুরকে। এর পাশাপাশি স্থানীয় খাবারও খুব সহজেই গ্রহণ করছেন। Come from the Netherlands. Why you come? You come India to work with Dokra. How you feel in India? Very special. Why you feel very special in India? Nice food, nice people. Love it. Have any special food? Puchka. Puchka. Okay. Thank you. Thank you too. এইরূপ নিদর্শন দুই দেশের মধ্যে আরো সম্পর্ক দৃঢ় করবে বলে মনে করছেন সকলে। দাড়িয়াপুর থেকে প্রতীকী দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। মোটরবাইক কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো বছর 16 পূজা সরকার নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কালনা রোডের বামচাঁদাইপুরে। ঘটনা ঘিরে শোকের ছায়া নামে এলাকায়। বাবা মা মেয়ের চাহিদা মতন মোটর বাইক কিনে না দেওয়ায় আত্মঘাতী হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃতার নাম পূজা সরকার, বয়স 16 বছর। পূর্ব বর্ধমানের কালনা রোডের বামচাঁদাইপুরের বাসিন্দা পূজা বর্ধমান হরিচন হাই স্কুলের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কিছুদিন ধরেই গাড়ির জন্য আবদার করছিল ওই ছাত্রী। বাবা মা 2 মাস পরে গাড়ি কিনেও দেবে বলে, কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ি কিনে না দেওয়ায় বাবা মার অনুপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ছাত্রী। সোমবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কালকে দুপুরবেলার দিকে খালি বলছে যে গাড়ি, একটা গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও। তোর বাবা মা বলেছে যে হ্যাঁ কিনে দেবো, আমাকে 2 মাস সময় দাও, 2 মাস পরে আমি তোমাকে একটা গাড়ি কিনে দেবো। গাড়ি দরকারও আছে বাড়িতে, পড়াশোনা করার জন্য টিউশনি পড়তে যায়, স্কুলে আসে, অনেকটা দূর, প্রায় 2 কিলোমিটারের মতন রাস্তা। যার জন্যে ও বলেছিল যে গাড়ি কিনে দিতে। বাবার তো রোজগারটা দেখতে হবে যে কত রোজগার, সেই রোজগারের অনুপাতে ও বলেছিল, তাও বলেছিল যে ঠিক আছে আমি গাড়ি কিনে দেবো, আমাকে 2 মাস সময় দাও, আমি গাড়ি কিনে দেবো। তারপরে গাড়ি মানে এখনই দিতে হবে, এখনই দেওয়ার মতন তো সম্ভবপর হয়েও উঠতে পারে নাই। যার জন্যে ও একটু মেয়েটা একটু জেদি ছিল, একটু রাগটা খুব বেশি, যার জন্যে ও দেখেছে বাড়িতে কেউ নেই, বাবা একটু কাজে বেরিয়েছে, মাও কাজ করে, মাও কাজে বেরিয়েছে, যার ফলে ওই সময়টাতে মানে এই কি নাম যে মারা গেছে, ওর নাম হচ্ছে পূজা সরকার। কোন স্কুলে পড়তো? হরিজন হাই স্কুল। কিসে পড়তো? কালকে আজকে টেস্ট পরীক্ষা ছিল। এইচএসে? এইচএসে। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে বাসু সরকার। বাবা এমনি কি কাজ করতেন? বাবা জেলা পরিষদের প্রেসে আগে চাকরি করতো, ওখান থেকে ওকে একটা অফিসের গাড়ি খালি হয়েছে, সেখানে আবার ওকে ওখান থেকে তুলে নিয়েছে, গাড়ি চালানোর জন্য ওকে অ্যাপার্টমেন্ট দেয়। এই মাসখানেক এখনও মাস 15 দিন হবে গাড়িটা ধরেছে। তারপরে একটাই মেয়ে? দুটোই মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পণের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। যদিও স্বামীর দাবি, জলে ডুবে মৃত্যু হয়েছে তার স্ত্রীর। ঘটনাটি ঘটেছে কালনার মেদগাছিতে। ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। অতিরিক্ত পণের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার মেদগাছিতে। মৃতার নাম শর্মিলা হালদার। মৃতার ভাইয়ের অভিযোগ, তার জামাইবাবু প্রায়ই মৃতাকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। টাকা না আনলে চলত মানসিক ও শারীরিক নির্যাতন।
কিছুদিন আগেও বাপের বাড়ি থেকে ১০,০০০ টাকা আনে ওই গৃহবধূ। আমার দিদিকে আমার জামাইবাবু খুব অত্যাচার করতো, প্রায় দিনে মারধর করে বলতো যা বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। কিছুদিন আগেও মায়ের কাছ থেকে ১০,০০০ টাকা নিয়ে এসছে, কারণ জামাইবাবুর নিয়ে এসছে, আর জামাইবাবুর মা বাবা খুব অত্যাচার করতো। আর এখন আমার বক্তব্য, এই চোখ মুখ খোলা দেখে আমার আইডিয়া যে দিদিকে ফোন করে আর কি জলে ভাসিয়ে দিয়েছে। মারা গেছে, কালকে ৯টার সময় মারাছে, আমাদের খবর দিয়েছে রাত্রিবেলা ৯টার সময়, কাল ৯টাতে নিখোঁজ, আর আমাকে খবর দিয়েছে রাত্রিবেলা ৯টার সময়, তার মাঝে কোনো খবরই দেয়নি আমাদের। দিদি আগে বলতো দেখে তো আমরা এইসব খবরটা পেয়েছি না, তেরা দিনে তো বলতো যা বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। কবে লাস্ট এই ২০০৭ তারিখেও গিয়ে টাকা নিয়েছে ১০,০০০ টাকা। হ্যাঁ, আমার টাকার জন্য বলেছিল। কালকে ৯টার সময় বলো মাইমা, আমি গিয়েছিলাম বাড়িতে, বলছে মাইমা বলছে কালকে ৯টাতে পাওয়া যাচ্ছে না। আমি গিয়েছিলাম ৯টাতে পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি এর মাঝে কি করেছো? এর মাঝে তো আমাদের ফোন করে জানাতে পারতা। তখন রাত্রিবেলা ৯টার সময় আমাদের ফোন করে বলেছে তোমার দিদি জলে ডুবে মারা গেছে, এর মাঝে কিছু হয়ে গেল, আমাদের কিছু বলতে পারলে না। আজকে আমি লাশটা থেকে বাজি মেরে দিয়েছে, লাশে রক্তমুক্ত বেড়ে গেছে, জলে ডুবে গেলে রক্তমুক্ত বেড়ে নাকি চোখ মুখ দিয়ে, তো আমার ধারণা মারধর করে মেরেছে। মৃতার স্বামীর দাবি, পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে স্ত্রীর। এখন আমার ছেলেকে দোকানে পাঠিয়ে ছাড়বো, কিন্তু মেয়ে ছেলে মানুষ ধরুন পুকুরে ঘাটে ধরুন যায়, ঠিক আছে, আমার যখন কল অনেকটা দূরে যাচ্ছে, মেয়ে ছেলে মানুষ জল করে আনা সম্ভব না, এবার পুকুরে ১৪ ঘন্টা ধরুন যায়, গ্রামে ছেলে একটা ফোন করলো, করার পর বলো তুই বাড়ি চলে আয়, আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখি ওই অবস্থা, আমার মা দেখেছে, গ্রামে সবাই লোকজনকে ডেকে নিয়েছে, যদিও মৃতার বাপের বাড়ির লোকদের প্রশ্ন, ভালো সাঁতার জানা শর্মিলার কিভাবে জলে ডুবে মৃত্যু হতে পারে, তাদের দাবি তাকে হত্যা করে জলে ফেলে দেওয়া হয়েছে। আরে দিদি ভালো, আমাদের যেখানে বাড়ি, মানে ভালো সাঁতার জানতো, সে জলে ডুবে একটু জলে মানে বডিটা পাওয়া গেছে, এতে আরো বেশি সন্দেহ হয়েছে এদের। এ বিষয়ে কালনা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, পরিষদের অঙ্গীকার হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে ৩টি বিশেষ পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সোমবার একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিষ্ণুপুর হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো শহর তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল, আইএনটিটি, ইউসির কর্মী সমর্থকরা। বর্ধমান ওভারব্রিজ তৈরি ও জিটি রোড সম্প্রসারণের সময় বেশ কিছু মন্দির ও মাজার ভেঙে ফেলা হয়, তা পুনরায় নির্মাণের লক্ষ্যে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ২৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান পরিদর্শন করলেন বিডিআর চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। প্রতারকের কবলে পড়ে টাকা খোয়ালেন এক ব্যক্তি। শিল্পের টানে নেদারল্যান্ড থেকে শিল্পী এলেন দাড়িয়াপুর গ্রামে। মোটরবাইক কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। পণের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।